गाइज आज के अपन सुंदर एक मस्जिद देखाते नहीं जाब जे मस्जिद टी एखन देखते पाच्छेन सुंदर मस्जिद टी एखन संकरण करा हुए सामन पजिशन एर बैक साइडे सुंदर एक मस्जिद इतिहास अपन संगे शेयर करब। वीडियो टी शेष पर्यंत देखुन ताहले बुझते पारबेन जे कोथाय कोन मस्जिदे अपन नियेलाम। बाइरे थेके खूब सुंदर देखते एखन किन्तु पिछने एर एक मस्जिद आछे, चलुन जावा जाक। तो गड़िए पड़ल से सुंदर मस्जिद सन्धान जे मस्जिद टी एक राते तैरी एर आगे आरेकटी वीडियो प्रेजेंट करेछिलाम आपनादेर काछे एक रातेर मस्जिद जेखाने सातटी गम्बुज देखा जाए देखिएछिलाम सेई मस्जिदटी। और आज के आरेकटी सुंदर मस्जिदे आपनादेर निये जाच्छि जे मस्जिदटी एकटी मात्र गम्बुज किन्तु अनेक पुरातन एवं मस्जिदटाओ एक राते तैरी होयेछिलो। किभाबे होयेछिलो कारा करेछिलो से विषय जाना जायनि बा आमि सेई रहस्यमय ब्यापारटा शोनार परे तारपरेई आमि रवाना दियेछि सेई मस्जिदटी देखार उद्देश्ये। आमादेर संगे थाकुन, भिडियोटी शेष पर्यन्त देखुन। तो आमरा आल्टिमेट पौंछे गेलाम सेई मस्जिदेर सामने, एई रास्ताटा दियेई एखन आमरा एलाम। अटोटा जेदिके जाच्छे एदिक दिये एलाम आर एई सामन साइडे सोजा रास्ता चले गेछे। आमार बाइकटा एखाने दाड़ करेछि, एई सोजा चले गेछे रास्ताटा। आर एदिके बाएं दिके एकटा ढालाई माने कंक्रीटेर रास्ता एखान थेके चले गेछे, एटा ग्रामेर भितरे चले एलो। किन्तु एई जायगाटा बड़ो मस्जिद नामे परिचित, बड़ो मस्जिद नामे परिचित। देखुन एई रास्ताटाओ ग्रामेर मध्ये। আর আমার ডান পাশে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন ইট দিয়ে পাঁচিল করা আছে, এটাই হলো সেই মসজিদের এরিয়া যেখানে এক রাতে এই বড় মসজিদটি হয়েছিল। দেখুন আপনাদের দেখাচ্ছি এই মসজিদটি একটু দূর থেকে দেখাচ্ছি, একটা মাত্র গম্বুজ, কি সুন্দর গম্বুজ এই সেই মসজিদটি এক রাতে তৈরি হয়েছিল। বন্ধুরা এর যে দেওয়ালগুলো আছে সেগুলোও এখনকার দেওয়ালের সঙ্গে মিল নেই, কারণ এখনকার দেয়াল দেখতেই পাচ্ছেন আর ওই পিছনে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন ওটি আলাদা। তো আমি যেহেতু ভিতরের দিকে যেতে পারবো না কারণ এখানে পাঁচিল দিয়ে ঘেরা করা আছে, আর এখানে কিছু পুরাতন বিল্ডিংও দেখাবো এই গ্রাউন্ডের ভিতরে। তো দেখুন এখানে কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, আর মসজিদটির পিছনের অংশটি নতুন করে সংকরণ করা হয়েছে। তো ঘুরিয়ে আপনাদের একটু দেখাবো সামন পজিশন থেকে পিছন সাইড থেকে এই এরিয়াটা, প্রায় আপনার 10 বিঘা জমির এরিয়া নিয়ে এই সেই মসজিদ। তবে পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা পরে সংকরণ করা হয়েছে, এই জুম করে দেখাচ্ছি যেটা, এটা অনেক পরে। কিন্তু যেটা এক রাতে, তার পিছনে দেখুন একটি বড় গম্বুজ দেখা যাচ্ছে এবং ওর দেওয়ালগুলো সম্পূর্ণ আলাদা। ওই মসজিদটি এক রাতে তৈরি হয়েছিল। তবে আমি বয়োজ্যেষ্ঠ মানুষকে জিজ্ঞাসা করলাম, এখানে দেখুন একটি পুরাতন দেওয়াল দেখা যাচ্ছে, এটাও সেই পিরিয়ডের, কিন্তু এটা অর্ধেক হয়ে পড়ে আছে, সম্পূর্ণ হয়নি। তবে আমি এক ভদ্রলোকের জিজ্ঞাসা করলাম, বয়স্ক মানুষের, তো উনি বলল যে আমরাও সঠিক বলতে পারিনি কীভাবে মসজিদটি এখানে সংকরণ হয়েছিল, তবে শুনেছি জেনের দ্বারায় এই মসজিদটি সম্পূর্ণ হয়েছিল। তো বন্ধুরা এর সঠিক ইতিহাস আমার জানা নেই, আপনারা কেউই ভুল ভাল কমেন্ট করবেন না। আমি সামনের দিকে এসে মসজিদের সামনের অংশটাও এবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর মসজিদের সামনের অংশটাও বানিয়েছে বর্তমানে, খুব সুন্দর করেছে, সাজিয়েছে, সামনে গ্রাউন্ড করেছে, আর পিছন সাইডটা তো দেখালাম। যাই হোক, সেই সাথে সাথে ভালো থাকবেন, এই জায়গাটি কাজীপাড়ার ভিতরে অবস্থিত।